আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া মিল্লাতিহি আজমাইন। قال الله تعالى في شان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلاة يا رسول الله عليك حيال ما سوا دل سے مٹا دو يا رسول الله حجاب ظلمت بشری اٹا دو يا رسول الله صلاة حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ سلام اگر رانی وگر ہانی غلامم انتا سلطانی دیگر چیزے نمی دانم اگسنی یا رسول اللہ سلام سلام جہاز امت کا حق نے کر دیا ہے آپ کے ہاتھوں تم اب چاہو ڈوباؤ یا بچاؤ یا رسول اللہ سلام اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصى رسوله النبي الكريم الصلاة والسلام عليك سيدي يا رسول الصلاة والسلام عليك يا حبيب الله جس نے نانا کی امت کی خاطر اپنے سر بھی کٹی یعنی وے عالی مقام حسین بن علی شہنشاہ
شہادت پہلا جان رحمت تیرا آل نبی اولاد علی آل نبی اولاد علی علی مقام شہین شاہ بیلایت پہ اللہم آمین اللہ پاک آج کے نورانی محفل کے آپ نے قبول کرون جمعیت الفلر خطیب ایبان عراقین انتظامیہ کمیٹی ذرا اعتبر نورانی محفل انتظام دیجن اللہ تعالیٰ کے قبول کرون তাদেরকে কে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। যারা বাংলার বিভিন্ন গ্রাম থেকে, চট্টগ্রামের বিভিন্ন গ্রাম থেকে মুসলধারে বৃষ্টি পড়ছে, তারপরে ইমামে আলী মকামের মহব্বত নিয়ে, আওলাদ রসুলের মহব্বত সিনার মধ্যে নিয়ে, যারা পতঙ্গের মতো ছুটে এসে অনেকক্ষণ যাবত জামিতুল ফালাহ মসজিদে অপেক্ষা আছেন, সৈয়দনা মাওয়ানা মালজানা আলী মকামের শাহাদাত শুনে নিজের ইমানকে মজবুত করার জন্য আল্লাহ তাদেরকে কবুল করো। তাদের হায়াত, তাদের রিজিক আল্লাহ তুমি, আল্লাহ পাক তোমার গায়বের হজনে দেখে আল্লাহ তুমি অসংখ্য দান করুন। আল্লাহ আমাদেরকে প্রত্যেক বছর শোহাদায়ে কেরামের বায়ানের মাধ্যমে নিজের ইমানকে তাজা করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহতারাম সৈয়দি ওয়া সানাদি খতিবে বাঙ্গাল, খতিবে জামিয়াতুল ফালাহ মসজিদ, শ্রদ্ধেয় সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান কাসীরা ফিদ দারাইন। আজকে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে শোহাদায়ে কারবালার স্মরণে আশেকানে মুস্তফা, গোলামানে মুস্তফা, শাহেদানে মুস্তফার পক্ষ থেকে, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আওলাদ রাসূলের শরণার্থে, শোহাদায়ে কারবালার শরণার্থে নূরানি ইমানি কোরআনি এরফানি রুহানি মাহফিলের ইন্তেজাম আয়োজন চলছে। আমার মতো গুনেগার এই নূরানি মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর শুকরের সাথে সাথে যাদের মাধ্যমে এই নূরানি মাহফিলের ব্যবস্থা হয়েছে, ভবিষ্যতে হবে, আমি তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক তাদের হায়াতে দৌলতে অফুরানি বরকত দান করুক, আমিন। আমাদের বাংলাদেশে শোহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ পাকে আল্লাহর অসংখ্য নেয়ামত রহমত দান করুক, বলুন আমিন। আমার পূর্বে ইমাম সাহেব কেবলা শাহ আলী মকামের শান, আওলাদে পাকের শান কোরআন হাদিসের আলোকে বয়ান দিয়েছেন এবং এজিদে পলিদ মালউন সম্পর্কে আপনাদের সামনে বিভিন্ন রেফারেন্স দিয়েছেন। সময় সংক্ষেপ, তাই শেষ ফয়সালা হয়নি। আশা করি আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমিও একটু আপনার সামনে ইতি টানব, আলোকপাত করব। কিন্তু আমার আমার প্রোগ্রাম, আমার বিষয়বস্তু তাই নয়। আমার বিষয়বস্তু হচ্ছে হযরতে সাইয়েদনা মাওলানা মালজানা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি দুই বেটা কিভাবে কারবালার ময়দানে নিজের জানকে বিসর্জন দিয়ে ইসলামের ঝান্ডাকে উত্তোলন করেছেন, আমার বিষয় তাই আমি দৃষ্টি আকর্ষণ করব। সময় নাই, আপনারা যদি ধৈর্য ধরেন আমি মাহফিল শুরু করব, না হয় আমি মুনাজাত করে দেব। সময় বলতে হবে, কারণ আপনারা তো কাজের মানুষ।
সবক বোলনা চাহিয়ে দিল মে কিসকে দিল মে হুসাইনি মোহব্বত কে হাত উঠা কে দেখাও আল্লাহ পাক আপনাদের আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। খতিবে বাঙ্গাল সৈয়দি হুজুর কেবলা তশরিফ এনেছেন, আমার কিছু এলম কালাম যা ছিল এগুলি লোপ পেয়েছে, তারপরেও যদি শহীনশাহ মদিনার দৃষ্টি হয়, শহীনশাহ শ্রীকোটের যদি নজরে কারাম হয়, হুজুর যদি দোয়া করেন, ওই কথা আপনার সামনে তুলে ধরবো, যার মাধ্যমে মুসলমানের ইমান তাজা হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। ওই বয়ান আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, যেই বয়ানের মধ্যে আমাদের ভুল সংশোধন হবে, আমরা হাঁটি আল্লাহর বান্দা হয়ে নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে যাইতে পারবো, আখেরি নিঃশ্বাস নিতে পারবো। এই বয়ান, এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনারা বলুন আমিন। একটু দূর শুয়ে পড়েন, সালাতুনিয়া বানা দো মেরে সিনে কো মদিনা, নিকালো বহরে গম সে ইয়ে সফিনা, সালা আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলুন আমিন। আজকে মুহরম মাসের 3 তারিখ গত হয়েছে, মাহে মুহররম শরীফ, আপনাদের এ সম্পর্কে জ্ঞাত আছে, আমার সঠিক প্রোগ্রাম রয়েছে, বিষয়বস্তু আমি এদিক ওদিক যাইতে পারবো না, কারণ সময় নেই, আপনারা কাজের লোক। শাহাদাত, হযরতে সাইয়েদানা মুসলিম ইবনে আকিলের 2 ছেলে, মাহে মুহররম শরীফ, মনে মনে চিন্তা করুন, মাহে মুহররম অনেক আমাদের কাছে অনেক সান, অনেক মাস আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু মুহররম মাস যখন আসে মানুষের অন্তর হৃদয় ভেঙ্গে চুর চুর হয়ে যায়, কেন? সে গুনাগার, সে বেনামাজি, সে তারেকুস সালাত, সে শরাবখোর, কিন্তু যখন এই মুহররম মাস আসে আওলাদ রসুলের বয়ান তার কানে পৌঁছে অন্তর গলে চুর হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ ইমাম সাহেব কেবলা বলেছেন হাদিস শরীফ, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, কে হুসাইন মুঝসে মাই হুসাইন সে, বলুন আলহামদুলিল্লাহ। কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীতে, আমি নবী হুসাইনের ভিতরে, হুসাইন আমি নবীর ভিতরে, বলুন আলহামদুলিল্লাহ। আমি হুসাইন, হুসাইন আমি, এর মধ্যে অনেক রহস্য আছে যা এই জন এই সভায় ফাঁস করা যায় না, আলিদে মাহাবিলের প্রয়োজন। তো হুসাইন, হুসাইনু মিন্নি, যেখানে আর কি বয়ান, কি হাদিস, আর কি ফয়সালা। এবং অন্য হাদিসে বলেন আল্লাহর মাহবুব সরওয়ারে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যিনি ইমামে আলী মাকামকে মোহব্বত করেন, ভালোবাসেন, সে আমাকে ভালোবাসলো, বলুন আলহামদুলিল্লাহ। মুসলদারে বৃষ্টি হচ্ছে, আপনারা কার মোহব্বতে বিভিন্ন গ্রামে, আমি চন্দনাশের লোক পর্যন্ত এখানে দেখতেছি, কার মোহব্বতে এসেছেন? হাদিস এবং কোরআনের আলোকে এই কথা স্পষ্ট প্রতীয়মান হয় যে আওলাদ রসুলের মোহব্বত নিশানে ইমান, নিশানে ইমান, নিশানে ইমান। একদিন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা খন্দন করছেন হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরা পাকে, তৎক্ষণাৎ আমার প্রিয় নবী তশরিফ নিলেন, ডাক দিলেন, আয় ফাতেমা, আমার হুসাইন কাঁদছে কেন? তুমি কি জানো না, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আয় ফাতেমা, আমি তোমাকে আবারও বলছি, আমার হুসাইনের কান্দন আমি সহ্য করতে পারি না। যখন ইমামে আলী মকাম কন্দন করে আমার অন্তর ভেঙ্গে চুর হয়ে যায়, আপনি বলুন যে হুসাইন কানলে কন্দন করলে নবী আঘাত পায়, আঘাত পায়, ওই হুসাইনকে যারা মর্মান্তিক শহীদ করলো, যারা কষ্ট দিল, যারা ইমামে আলী মকামের নুরানি, নুরানি শের মুবারক, নুরানি আওলাদে পাকে করবলার ময়দানে, কুফার ময়দানে, 10ই মুহররম
নির্মমভাবে শহীদ করে ইসলামী ইতিহাসকে কলঙ্কিত করেছে, তারা কি আল্লাহর নবীর অন্তরে কষ্ট দেননি? তো যারা নবীর অন্তরে কষ্ট দেয় তাকে কি বলা হবে? আল্লাহ বলেন, আমরা কেন বলবো? আমি কোরআনের আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়ুযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা। বলুন আলহামদুলিল্লাহ। আবার সাহেব, কোরআন শরীফ কি? কোরআন আমরা ফতোয়া তালাশ করব কখন? যখন কোরআনে পাই না। আমরা মুফতি সাহেবের কাছে যাব, হাতিবি বাঙ্গালের কাছে যাব, শের বাংলার কাছে যাব, পীর মোশাহেকের কেরামে যাব, কাছে যাব। আমরা শরীয়তের ইমাম, শরীয়তের ফকিগণের কাছে ওই 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 সময় আমরা মুখাপিকি হব, যখন শরীয়তের কোনো ফয়সালা কোরআন হাদিসে পাওয়া যাবে না, তখন আমরা ফেকার আশ্রয় লব, এজমা কিয়াসের আশ্রয় নিতে হবে। যখন আল্লাহর কোরআনে স্পষ্ট ফয়সালা রয়েছে, কোনো ফেকা ফতোয়ার প্রয়োজন তাতে থাকতে পারে না। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহ রসুলের অন্তরে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহ আল্লাহ রসুলের লানত। কি এটা কি কাদরি? আমার একটা বদনামী আছে যে নঈমুদ্দিন আল কাদরি বেশি কথা বলে। আচ্ছা, আমি তো কোরআনের কথা বলছি। ইন্নাল্লাযীনা ইয়ুযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা। কিন্তু যারা যাদের মেজাজ শরীফ, যারা কালকিল থেকে দূরে থাকতে চায়, তারা কিছু বলে না। কিন্তু যারা মানুষ মহাক্কেক মুদাক্কেক, যারা আল্লাহ রসুল ছাড়া কাউকে ভয় করে না, তারা সত্য কথা বলতে দ্বিধাও করে না। বলুন আলহামদুলিল্লাহ। চলুন আবার চলুন আমরা ইমামে আলী মকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, উনার মকাম দুনিয়ার মানুষই বলতে পারবে না। ইমাম সাহেব বড় সুন্দর, বহুত দিলকশ বয়ান দিয়েছেন আপনাদের সামনে হুসাইন সম্পর্কে। এর উর্দে আর কি হইতে পারে? ইমাম আলী মকামের মকাম অনেক উর্দে। কত উর্দে? যারা উর্দে আছে তারা জানে, আমরা তো নিচে। যারা উর্দে তারা জানে উর্দে কারা। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর মকাম তো অনেক উর্দে। তো যিনি অনেক উর্দে, অনেক উর্দের মকামের কথা তানাই থানারাই ভালো জানেন। বলুন আলহামদুলিল্লাহ। আসেন, আমাদের জামে আহমদী সুন্নি আলিয়া মাদ্রাসা তথা সমগ্র বিশ্বের মাদ্রাসার মধ্যে আকায়েদ পড়ানো হয়। হুজুর, আকায়েদে নাসফি এর মধ্যে আখিরি ফয়সালা আছে। আমরা এত কিতাব পড়ে পড়তে পারবো না, সময় আমাদের নাই, হায়াত কম, আমাদের হায়াত কম, এলম কম, জ্ঞান কম, সমাজ কম। তাই আখিরি ফয়সালা আকায়েদে নাসফি কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, দেওবন্দি মাদ্রাসাতে আছে, সরকারি মাদ্রাসাতেও আছে। আখিরি ফয়সালা দিয়েছেন আকায়েদে নাসফি ওয়ালা, কি বলেছেন? এজিদের উপরে খোদার লানত। বলুন নাউজুবিল্লাহ। এবং এজিদকে যারা ভালোবাসেন, এজিদকে যারা সাহায্য মদত করেন, তার উপরেও আল্লাহর লানত। বা শেষ শেষ ফয়সালা হলো আকায়েদে নাসফি নাসফি ওয়ালা। আপনারা দেখুন ইনশাআল্লাহ কথা মনে বুঝে আসবে। এজিদকে কেন আমরা ঘৃণা করি? এজিদ ইমাম সাহেব বলেছেন আল্লাহর খানায় কাবার বেইজ্জতি করেছে, বেহুরমতি। তো যারা আল্লাহর আল্লাহর ঘরকে বেইজ্জত করে তারা কাকে বেইজ্জত করলো? আর যারা আল্লাহর ঘরে সাহায্য করেন, মদত করেন, আল্লাহর ঘরের খেদমত করেন, আল্লাহর ঘরকে ইজ্জত করেন, তারা কাকে ইজ্জত করলো? তো যারা আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহ, যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব, যেই হেরামের মধ্যে একটা পিঁপড়া মারা নিষেধ, ওই হেরামের মধ্যে 750 নবীর সিহাব আর সিনার মধ্যে তলোয়ার ছাড়ানো হয়েছে এজিদের পক্ষ থেকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরকে বেইজ্জত, আল্লাহর ঘরের বাইতুল্লাহ শরীর বেহরমতি ছাড়াও
খানায়ে কাবার হেরামের মধ্যে 750 মদিনা পাকের হেরাম খানায়ে কাবার হেরামের মধ্যে 750 নবীর প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামকে জব করা হয়েছে এজিদের পক্ষ থেকে। কি বলা যাবে আপনারা চিন্তা করুন। সালাতুনিয়া আয় ফাতেমা, আমার হুসাইন কাঁদছে কেন? মনে রাখবেন, দ্বিতীয়বার যেন হুসাইনের কন্দন আমি শুনতে না পাই, কারণ হুসাইন যখন কন্দন করে রহমতুল্লিল আলমিনের অন্তর ব্যাগে চুর হয়ে যায়। তাই আমার নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়ানা মিন হুসাইন। আরেক হাদিস আল্লাহ হাবিব বলেন, মান আহাব্বা হুসাইন ফাকাদ আহাব্বানি। যারা ইমামে আলী মাকাম হুসাইনকে মহব্বত করেন তারা কাকে মহব্বত করলো? আজকে ইন্তজামিয়া কমিটি, আজকে ব্যবসা বাণিজ্য ত্যাগ করে কত বড় বৃদ্ধ লোক, যাদের যাদের আসা যাওয়া কত কষ্ট, আজকে জামিয়াতুল ফালাহ মসজিদে একাগ্র চিত্তে বসে আছেন, আজকে বায়ানে কারবাল্লার মধ্যে শহাদায়ে কারবাল্লার শরণার্থে বসে আছেন, কার প্রেম নিয়ে? আলী মকাম, আওলাদ রসুল। তো আওলাদ রসুল মহব্বত, ভালোবাসা, প্রেম, এগুলি কি বিতে যাবে না কাজে আসবে? বিতে যাবে। এগুলি কি জামিয়াতুল ফালাহর খতিবের মাধ্যমে আওলাদ রসুলকে ভালোবাসো ভালোবাসো, এটা কি উলামায়ে সুন্নি আলেম বলেন না আল্লাহ বলেন? না আপনারা বলেন? অনেক অনেক ভাইরা মনে করেন সুন্নি আলেমদের বাজে কথা, আল্লাহ বলেন বাজে কথা না। খুল্লাস আলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের আয়াত। আমার নবী বলেন, আমার হুসাইনকে যারা ভালোবাসেন ভালোবাসলো সে আমাকে। তো আজকের মাহফিল কার মহব্বতে? আপনি আওয়াজ করেন না কেন? আপনাদের আওয়াজ না করলে দিলের দিলের রোগ যাবে কেমনে? ওষুধ তো খেতে হবে, ওষুধ খাইলে রোগ সেরে যায়। আল্লাহ রাসূলের জিকির যখন শ্রবণ করবেন তখন ইমানের রোগ দূরীভূত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। রোগ সরে গেলে নামাজ ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, দাড়ি ভালো লাগবে, টুপি ভালো লাগবে, সুন্নত ভালো লাগবে, শরীয়ত ভালো লাগবে, তরিকত ভালো লাগবে, জিকির ভালো লাগবে, দরুদ ভালো লাগবে, সালাম ভালো লাগবে, ক্যাম ভালো লাগবে, মিলাদ ভালো লাগবে, বায়ানে কারবালা ভালো লাগবে, শহাদায়ে কারবালার ইয়াদে নিজের জীবনকে দিতে দুই পয়সা দ্বিধাবোধ ওই মুসলমান করবে না যার অন্তরে হুসাইনের মহব্বত এসে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ইশকে মাহবুবে খুদা জিস দিল হাসিল নহি ওর লাকু মুমিন হো মগর ঈমান মে কামিল নহি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনারা আজকে পাগল হয়েছেন, সহ্য করতে পারেন না। মরমে চান উদয় হলে মুসলমানের ঘরে টেলিভিশন বন্ধ, গান বাজনা বন্ধ। আমাদের মুরব্বীরা আছেন, ছেলে মেয়েকে হুকুম দেন, বাবারা একটু দরুদ পড়ো, মরমে চান উঠেছে। হা হা হা, কারবাল্লার চান যাকে বলা হয়, শাহাদাতের চান বলা হয়, যাকে আশুরার চান বলা হয়, যে মাসে শুধু বাবা আদমের দোয়া কবুল হয়নি, শুধু আল্লাহর নবীরা পরিত্রাণ পায়নি, আল্লাহর রহমত জমিনে বর্ষণ হয়নি, সবচেয়ে মারাত্মক সবচেয়ে ইতিহাসে স্মরণীয় ইমানদারের জন্য, কারণ আমরা যাদের মাধ্যমে দিন পেয়েছি, আমরা ইমান পেয়েছি, জুমা জামাত পেয়েছি, আমরা আল্লাহর রাসূল পেয়েছি, তারা হলেন শুহাদায়ে কেরাম, এবং তাদের মধ্যে আমার নবীর প্রাণ প্রিয় আওলাদে পাক এই মরমের চাঁদে কারবাল্লার ময়দানে নির্মম ভাবে জালেমদের হাতে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস্তবিক মরমের কথা বললে, কারবাল্লার শান উদয় হয়েছে বললে ইমানদারের অন্তর ভেঙে যায়, আওলাদ রসুলের মহব্বত আসে যায়। আসবে না কেন? আমি এই কথার পরে আমার আমার বক্তব্য পেশ করতেছি। আপনাদের কলবে একটু মহব্বত আসুক, একটু অন্তরে আওলাদ রসুলের ভালোবাসা যখন আসবে উলামায়ে কেরামের বয়ান আপনাদের অতি ভালো লাগবে। বলুন আলহামদুলিল্লাহ।
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে তসীম আনায়ন করেন, ফাতেমার ঘর উজ্জ্বল হয়ে গেছে, আহলে বাইতের ঘরকে চমকাই দিয়েছে, হযরত রাসূল পাক তসীম নিলেন, ইমামে আলী মাকামকে রাসূল পাকের নূরানি কোলে রাখা হয়েছে। আমার নবী ইমামে হুসাইনকে দেখা মাত্র একটু মুস্কি হাসলেন, বলুন সুবহানাল্লাহ। পরক্ষণেই নবীর নূরানি চোখের পানি ঝরছে। উপস্থিত যারা ছিল উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান, নবী হুসাইনের শুভ সংবাদে আজকে ইহুদি নাসারা খুশি, প্রতিবেশীরা খুশি, দোস্ত দুশমন সবাই খুশি, আসমানের চন্দ্র আজকে জমিনে চলে এসেছে, আর আপনার দুই নয়নের পানি ঝরতে যে কিছু বুঝতে পারলাম না, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয় শুনো শুনো, আমি যে কাঁদতেছি আমার ফাতেমা যেন না জানে, কারণ মাতা পিতার ছেলে মেয়েদের জন্য বড় নিয়ামত, আমরা যা মাতা পিতার খেদমত করতে পারি না, কোটি টাকা টনে ব্যয় করি নাচ গানে, আর মাতা পিতার খবর আমরা রাখি না, যাদের জীবনের বিনিময়ে আমরা দুনিয়া পেয়েছি আলহামদুলিল্লাহ, এ আমার ফাতেমা যেন না জানে, কারণ ফাতেমার দিল নরম, তাহাতেই হবা ফাতেমা জোহরা শুনলে বেহুশ হয়ে পড়ে যাবে, আমি যে কন্দন করছি আমার ফাতেমার কানে যেন আওয়াজ না যায়, শুনো শুনো আমার হুসাইনকে নিয়ে আমি কাঁদছি না, আহা আমি কন্দন করছি না, এমন একদিন সময় আসবে আমি হুসাইনকে দেখতেছি কারবাল্লার ময়দান, আমার হুসাইন শহীদ হয়ে যাবে, জালেমরা আমার হুসাইনের সিনায় বসে তলোয়ার চালাবে, শুনো শুনো শুধু আমি কাঁদছি না, যাদের মধ্যে ইমান থাকবে, হুসাইনি মহব্বত থাকবে, কিয়ামত পর্যন্ত তারা সুখার্ত হবে, তারা কানবে কে আলে নবী পর জব খঞ্জর চলেগা, আলে নবী পর জব খঞ্জর চলেগা, গোলামে নবী কো রোনা পড়েগা, গোলামে নবী কো রোনা পড়েগা, সালাতুনিয়া কারণ আমার নবী তো জানেন, নবী অর্থ তো গুপ্ত খবর প্রদানকারী, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদুলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ বলেন সমস্ত জ্ঞান আমার নবীকে দান করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। নবী সামনে যতদূর দেখেন পিছনে আওয়াজ করো ইয়ারু, সামনে যতদূর দেখেন পিছনে, ডাইনে যতদূর দেখেন বামে, জাগ্রত অবস্থায় যত কিছু দেখেন স্বপ্নে, ঘুমের অবস্থায় তত, যতদূর নবী নিচে দেখেন ততদূর উর্দে, আখিরি ফয়সালা আল্লাহর নবী নিজের হাতে খোদার সৃষ্টি সবই দেখেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আল্লাহর প্যারা নবী বল আমাদেরকে শিক্ষা দেন, ইন্নি আরা মালা তারাওনা, ইন্নি আরা মালা তারাওনা ওয়া আসমাউ মালা তাসমাউন, শুনো আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শুনো না আমরা তা, আপনাদের অন্তত্ব দেখে গেছে, আল্লাহ টাকা পয়সা দেয় নাই, হজ্জে বাইতুল্লাহ যাইতে পারলাম না, সোনার মদিনার হাজির নসিব হয় নাই, আমাদের খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন সাহেব হজ্জে বাইতুল্লাহর সাথে সাথে বগদাদ শরীফের হাজিরি কারবাল্লার হাজিরি হয়ে গেছে, আর আপনারা ওই প্রাণের মহব্বত নিয়ে জামিতুল ফালাহে করবল্লার বয়ান হচ্ছে, ইমামে আলী মকামের মহব্বতে আপনারা পাগলের মতো ছুটে আসছেন, এই খবর এই এই দৃশ্য এই নকশা মদিনা শরীফ থেকে আমার নবী দেখছেন কিনা, আমি হাসে পুকারে আকাতেই বাসে শুনে মুস্তফাকে সামাতি পেলা, জানে রহমত সময়কে শুনে ওয়ালে ওয়ে কান কানে লালে কারামতি পে, আল্লাহ
আল্লাহর নবী, আমরা আল্লাহ রাসূলের সামনে, কার সামনে? আরে ভাই আল্লাহ রাসূলের সামনে, কার সামনে? অনেক ভাই আছে বলে না আল্লাহর সামনে হতে পারে, নবীর সামনে কেমনে হবো? শিরিক কবে? যারা আল্লাহর আল্লাহর নবীর আলমে গায়ে মানে না, তারা এখনো বোকার স্বর্গে বাস করেন, তারা এখনো বোকার স্বর্গে। কারণ আল্লাহ বলেন আমার, আমি আমার হাবিবকে সমস্ত জ্ঞান দান করেছি, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, যা অজানা ছিল সব আল্লাহ জানাই দিয়েছেন, বরং আলহামদুলিল্লাহ, পুরোন আলহামদুলিল্লাহ। চলুন, আমার নবী হোসাইনকে কোলে নিচ্ছেন, 61 হিজরিতে কি ঘটবে, কারা শহীদ করবে, কোন অবস্থা আলী মকাম বলে আমি কাঁদছি কেন জানো, ইমাম আমাকে কাঁদাচ্ছেন না, কিয়ামত পর্যন্ত যারার অন্তরে নবীর প্রেম আছে, কলমার আগুন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বরদাস্ত করতে পারবে না। শাহাদাত সম্পর্কে আমার নবী বয়ান দিয়েছেন ময়দানে কারবালাতে, হযরতে ইমামে আলী মকাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তশরীফ আনলেন ইমামের পক্ষ থেকে। আমি ওখান থেকে যদি ইতিহাস বলি, হাদিস বলি, সময় তো অনেক, আর আপনারা যে অবস্থায় এখন আছেন, জীবন চলে গেল আপনাদের খবর হবে হবে ইমানদার সেরকম। আল্লাহ রাসূলের বয়ান যখন শুনে তখন আত্মহারা হয়ে যায়, জান কোন দিকে যাবে খবর থাকে না, আমি বুঝতে পারি। আসুন, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামের পক্ষ থেকে তশরীফ আনলেন, 40,000 মানুষ আলী মকামের নামে নামের উপরে হযরতে মুসলিমের হাতে বাইত হলেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সংবাদ উনি খুশি হলেন, পত্র লিখলেন, আয় আলী মকাম, আয় হাসানাইনে করিমাইন, আয় বাগে রসালাত, আয় গোলে বাগে রসালাত, আয় আমার নয়নমণি, কুফার মানুষ বাস্তবিক আওলাদ রাসূলের জন্য পাগল, এরা আপনার নূরানি কদমের ধুলি ছায়, কিন্তু এইদিকে এজিদের ষড়যন্ত্রে, আবদুল্লাহ জিয়াদের ষড়যন্ত্রে, দুনিয়ার মালের ষড়যন্ত্রে কুফার মানুষের পরিবর্তন ঘটছে, যে ইমামে আলী হযরতে সাইয়েদনা মুসলিম ইবনে আকিলকে শাহাদত শহীদ করার জন্য তারা পাগল হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। আমার ইতি টানতেছি আমি, ওই দুই ছেলে হযরত মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন, উনি বাচ্চাদেরকে আদর করলেন এবং বললেন, আহা আয় মোহাম্মদ এবং ইব্রাহিম, উনার দুই ছেলের নাম সাইয়েদনা মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, একজনের বয়স 7 আর একজনের বয়স 8, কলজা ফেটে যাবে, অন্তর ব্যাগে চুর হয়ে যাবে কার মাধ্যমে কলমা, এই নামাজ আমরা পেয়েছি, দিন ধর্ম পেয়েছি, মনে রাখবেন 7-8 বছরের ছেলেকে সিনার সাথে জড়িয়ে ধরে, বাবার আমার তোমরা তো আমার প্রাণের প্রাণ, জানের জান, কারণ মা মাতা পিতার জন্য ছেলেরা কত প্রিয়, তা যখন আপনি মাতা পিতা হবেন তখনই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। ওসিয়ত করলেন, আয় আয় মোহাম্মদ এবং ইব্রাহিম, এই দেশের মানুষ মুনাফিক হয়েছে, জালেম হয়েছে, দুনিয়ার মধ্যে তারা ডুবে গেছে, তোমরা চলে যাও, আমি আর মদিনা শরীফ যাইতে পারবো না, রহমতুল্লিল আলামিনকে সালাম দেওয়া আমার সুযোগ হবে না, তোমরা চলে যাও, তোমরা গিয়ে আমার নবীর কদমে আমার আখেরি সালাম পৌঁছাই দিবেন, নানা জানকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান ইমান ইসলাম রক্ষার্থে কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, সুবহানাল্লাহ, এই সংবাদ আমার নবীর কদমে পৌঁছাই দিবেন। কাজী সোনাকে ডাকলেন, কাজী সাহেব উনি আশেকে রসুল আওলাদ রসুলের পাগল, যে তুমি আমার ছেলে দয়কে নিয়ে যাও, সুযোগ সাপেক্ষে মদিনা শরীফ তাদেরকে পৌঁছাই দিবেন আলহামদুলিল্লাহ। কাজী সুরায়ক রাদিয়াল্লাহু তাআলা আশেকে রসুল উনি উনার ঘরে আনলেন, উনার ঘরে আদর আদর যত্ন যা করার দরকার আওলাদ রসুলকে আহলে বাইতকে করলেন। একদিন উনি ধরলেন জড়িয়ে, সিনার মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন আর আদর করছেন, হযরতে মুসলিমের দুই ছেলে বললেন, চাচা জান আমাদেরকে এত মহব্বত কেন করতেছেন, কি বাস্তবিক আমরা এতিম হয়েছি, আমার আব্বা জানের সংবাদ আমাদেরকে দাও। হযরতে কাজী সাহেব বলেন, চুপ চুপ,
একটু আস্তে কথা বলুন, দুশমনানে মুস্তফা দুশমনানে আহলে বাইত চতুর্পাশে তলোয়ার নিয়ে ঘুরাফিরা করছে। শুনো শুনো, আজকে সাইয়েদনা মুসলিমকে শহীদ করা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওরা অন্তর্বাগা কন্দরে ডাক দিলেন, আয় কাজী সাহেব, এই দেশে আমরা আর থাকতে চাই না, যেই দেশে ওলাদে রসুলের সম্মান নাই, যেই দেশে মুসলমান দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজও পড়ে, তালোয়ার নিয়ে ওলাদে রসুলের সিনায় বসতে দ্বিধা বোধ করে না, এই ধরনের জালেমদের কাছে আমরা থাকবো না। যদি আপনার মহব্বত লাগে সোনার মদিনা কোন পথে যাব একটু বলুন। হেকু ই বাতা দো রাহে মদিনা, ফুরকাতে নবী মে জলেতা হে সিনা, কেতি মুহ কা কোই নহি হে ঠিকানা, এতি মুহ কা কোই নহি হে ঠিকানা, কে একবার দেখাও রাহে মদিনা, কে একবার দেখাও রাহে মদিনা, হে কই বাতাও রাহে মদিনা, কে একবার বুলাও শাহে মদিনা। কে আমরা আর থাকবো না, আমাদেরকে মদিনা পাগের রাস্তার সন্ধান দিন, এই জালেমের দেশে আমরা আর থাকবো না। সুবহানাল্লাহ, জোরে বলুন, শেষ করে দেব, শেষ করে দেব, শুনবেন তো, শুনবেন তো, পরে চলবে সভাপতি সাহেব কি হযরতে সাইয়েদনা মুসলিমের নয়নমণি, আমরা যার মাধ্যমে ঈমান ইসলাম পেয়েছি, হযরতে সাইয়েদনা মুসলিমের নূরানি ছেলের কন্দনে কাজী সরাই দুনিয়াতে আর নাই। যারা এই দললেন এতিমকে ভালোবাসবেন, এতিমকে ভালোবাসলে কাল রহমতুল আলামিন আপনাকে শাফাত করবেন, বলুন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, উনি তাড়াতাড়ি ডাকলেন, সহ্য হয় না, কাজী আসাদ রাদিয়াল্লাহ আন, যে আয় আসাদ আমার ছেলে, আমি আর সহ্য করতে পারি না, জালেমরা সোচ্চার হয়েছে, ঔলাদ রসুলের শানে কটাক্ষ চলছে, শুনো এই নূরানি ছেলেকে মদিনার পথ একটু ধরেই দিন, কারণ আজকে আমি জানি ইরাক থেকে কাফেলা আসবে, আহা গাউসে বাগের দরবার থেকে। ইরাক তো যেখানে পুণ্যভূমি, নবীদের নবীরা শায়িত, আল্লাহর নবীরা, সাহাবায়ে কেরামরা, সোহাবায়ে কেরামরা, আউলিয়ায়ে জামরা, যেই জমিনে শায়িত ইরাকের জমিন বাগদাদ নগরী, ওখান থেকে আসবে কাফেলা মদিনার পথে, বাবা যাও এদেরকে মদিনার মদিনার পথ ধরেই দিন যেন তারা কষ্ট না পায়। হযরতে সাইয়েদনা মুসলিম আকিলের নূরানি ছেলেকে ছেলেদ্বয়কে মদিনার রাস্তা ধরিয়ে দিলেন কাফেলার সাথে, একদিকে এতিম, অপরদিকে ছোট্ট ছেলে, সাত এবং আট বছরের ছেলে, অনেক অনেক জ্ঞানীগুণী মক্কা শরীফ হজ করতে যায়, আত্মহারা হয়ে যায়, আপনার হোস পাওয়া যায় না, রাস্তা পায় না, এম এ পাস, বি পাস, টাইটেল পাস, মহাদ্দেশ, আর ছোট ছেলে এতিম, কখন ঘুম কখন গেছে, কখন খানা পিনা কখন খেয়েছে মনে নাই, অন্তর অন্তর চুর চুর হয়েছে, আব্বা জান শাহাদাত বরণ করেছে, কত মুসিবত, মুসাফির, বিভিন্ন চিন্তাতে, বিভিন্ন দূর চিন্তায় নিমগ্ন হয়ে মদিনার পথ ভুলে গেলেন। সারা রাত ওনারা চলতেছেন, চলতেছে ঠিক, কিন্তু নামাজের সময় আসলে আল্লাহু আকবার হয়ে আল্লাহর নূর, আল্লাহর আদেশে তারা জমিনে শের ঝুঁকিয়ে দিন। আমরা তো নামাজ পড়ি না, আমরা মুসলমান, নামাজের দাদদারি না। মনে রাখবেন, ইমাম হুসাইন শহীদ হচ্ছে সেই সময়ও নামাজের অবস্থায়, বলুন আলহামদুলিল্লাহ। জুমলা মুতারাজা, যাই হোক, ফজর হলো, ওই কুফার লোকেরা লোভে, লোভ মানুষকে ধ্বংস করে, লোভ, আমাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম আছে লুবি লুবি, দশ হাজার টাকা পাইলে পাক্কা সুন্নি, পাক্কা মহাদ্দেশ, মুফতি, আর যদি বিশ হাজার পায় পাক্কা এজিদি, মাওদুদি, নাজদি, দেওবান্দি। আপনি যদি পাঁচ হাজার টাকা বেতন দেন, যে হুজুর বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম জোরসে, আর যখন
অন্য সাইডে যায়, এগুলি বেদাত। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এদের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের নিম্নস্থলে। বলুন নাউজুবিল্লাহ। হযরতে মুসলিমের ছেলেদেরকে তালাশ করতেছে, এরা তো হযরত মুসলিমকে শহীদ করলো, তারপরে নান্না বাচ্চা, আহা, 7 এবং 8 বছরের ছেলে মাসুম, তাদেরকে তালাশ করতেছে। তারা গ্রেফতার হয়েছে। বলতেছেন যখন হাতে ওদের বেড়ি লাগায়, নুরানি কণ্ঠে বলেন, আপনার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে ইসলামী লেবাস আছে, আমাদের দুই হাতে কেন বেরিয়ে দেন? আমরা তো কোনোদিন কাউকে কটু কথা বলি নাই, কারো দুই পয়সা আমরা ক্ষতি করি নাই, আমরা তো নবীর বাগানের ফুল, আমরা তো মদিনার মুসাফির, আমরা তো মদিনা শরীফ যাব, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাদেরকে মদিনার পথ দেখাই দিন, আমরা সেই সেই মদিনার দরবারের মুসাফির হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো কোনো কসুর করি নাই, আমাদেরকে কোথায় নেবেন? মদিনা শরীফের কথা বললে, মক্কার কথা বললে মানুষ না জানোয়ারের পর্যন্ত দয়া হয়ে যায়, জানোয়ারের। আমি তো আমার ব্যক্তি আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা আপনাদের বলার সময় নেই, ইনশাল্লাহ 5 তারিখ বলবো, সুবারিপাড়া বাইতুল শরীফের পাশে, 5-5 মুহররম। কিতাবের কথা তো অনেক দিন বলছি, কিছু প্র্যাকটিক্যাল বলতে হবে তো, যা আমরা আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, বুজুর্গানের দিন পেয়েছেন। জানোয়ার দয়া হয় কিনা, দয়া হয় কিনা? হযরতে সুফিয়ানে সুরি রহমতুল্লাহ আলাই কাফেলা হজে যাচ্ছে, মক্কা শরীফ যাবে, পাহাড়ে পাহাড়ের পাশ দিয়ে যাবে, পথ রোধ করে ফেলছে যে বাঘ, পাহাড় থেকে অনেক বাঘ এসে পথে বাধা দিচ্ছে। হাজিরা খন্দন করছে, আমাদের কোন কি উপায় হবে, আমরা এই বনের বাঘ, হিংস্র জানোয়ার, এদেরকে এদেরকে অতিক্রম কেমনে যাবো? কান্নাকাটি করছে। তখনই পিছনে আসলেন হযরতে সুফিয়ানে সুরি, একজন আল্লাহর ওলি, বড় মুহাদ্দিস। উনি বললেন আপনারা কেন কাঁদছেন? বলে হুজুর আমাদের বড় বিপদ, আমরা হজে যাব, আল্লাহর ঘরে যাব, মদিনা শরীফ যাব, কিন্তু আমাদের পথ নাই, পথ আজকে স্ট্রাইক, বনের বাঘ স্ট্রাইক করেছে, স্ট্রাইক করেছে, দিশিনদার, এই বনের বাঘ তোমরা এদেরকে চিনো, এরা তো আল্লাহ রাসূলের মুসাফির। কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল হুজ্জাজু যুয়ুবুর রহমান, হাজিগণ তো আল্লাহর মেহমান, তোমরা কেন স্ট্রাইক করেছো, তোমরা ছিনো এদেরকে? একটা থাপ্পড় দিলেন, বাঘ হু হা করলেন না, সবেই জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূলের নাম শুনলে জানোয়ারের অন্তরে, জানোয়ারের হৃদয়ে মহব্বত জমে যায়, জানোয়ার পর্যন্ত দয়া প্রবেশ হতে বাধ্য। আর তোমরা মুসলমান হয়ে আমাদেরকে হাতে বেড়ে দিয়ে জেলখানার মধ্যে নিতেছ, তোমাদের কি একটু মহব্বত লাগে না? আমরা নবীর বাগানের ফুল, তোমাদের কি এই কথা স্মরণ নাই? আমরা মুসলিমের পেঠা। বলুন আলহামদুলিল্লাহ। লোভ, কারণ আমার নবী বলেন ইউহিব্বুনাল মাল, এমন সময় আসবে মানুষ দৌলতের লোভী হয়ে যাবে। জেলখানার মধ্যে বন্দি করলেন, জেলখানার দারগার নাম হযরতে মশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জেলখানার মধ্যে তসবিহ তাহলিল ইবাদতে রত। আহা, জেলখানার মধ্যে ইবাদত, আর আমরা খোলা ময়দানে নামাজ পড়ি না, আমাদের কি অবস্থা হবে? আজকের শুহাদায়ে কারবালার মাহফিল থেকে সবক নেন। কান্নাকাটি করছেন, নূরানি হাট আল্লাহর দরবারে ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে সাইয়েদনা মশকুর অন্তর ভেঙে চুর হয়েছে, আকাশের চন্দ্র কেন আমার এই জেলখানাতে? আস্তে আস্তে গেলেন, ওই ছেলেদের পাশে গেলেন, যত ওদেরকে দেখে তত অন্তরে মহব্বত আসে যায়, এরা অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে। বাবারা তোমরা কে? এত করুণ স্বরে নবী পাকের সালাম আরজ করতেছেন, যে নবীর জন্য আমি দেওয়ানা পারওয়ানা। বলে তোমাদেরকে কুফর মানুষেরকে আমাদের পরিচিত, আমাদের লজ্জা লাগে, আমরা ডোম সামার হিদু, আমরা বেদিন, আমরা ইহুদি নাসারা, গরু ছাগলকে আমাদের পরিচয় দিলে আমরা ভালো মনে করি, কিন্তু কুফর মানুষের কাছে আমরা আমাদের বংশের পরিচয় দেওয়া আমরা ভালো মনে করি না। বলুন নাউজুবিল্লাহ। উনি বললেন আমি রসুলে পাকের দরবারের একজন গোলাম, আপনারা বলুন আমি যদিও বা এজিদের চাকরি করি, আমি যদিও বা জেলখানার দারগা, কিন্তু আমি তো নবীর গোলাম। বলুন আলহামদুলিল্লাহ।
গুলামানে মুস্তফা জানো দেনে সে নেহি ডরতে, গুলামানে মুস্তফা জানো দেনে সে নেহি ডরতে, সের কট যায় যা রহ যায় কুছ পরোয়া নহি করতে, সের কট যায় যা রহ যায় কুছ পরোয়া নহি করতে, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা। আল্লাহর প্রিয় নবী বলেন হাদিস পাক, কে ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল হওয়া যাবে না যতক্ষণ আপনার মধ্যে নবীর ভালোবাসা আপনার জান মান বউ বেটি সব চাইতে বেশি না হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, বলুন আলহামদুলিল্লাহ। সময় সংক্ষেপ, হযরতে মুসলিম ইবনা আকিলের নূরানি ছেলে দুজন কান্নাকাটি করতেছেন, সেইদানা মুসলিমের নূরানি ছেলেদের এই অবস্থা দেখে সেইদানা মশকুর জেলখানার দারগা অন্তর চুর হয়েছে। বলুন আপনারা কে বলেন, আমরা মুসাফির, আমরা আমরা মুসাফির, আমরা এতিম, আমরা আপনারা কোথায় যাবেন, আমরা মদিনা শরীফ যাব, আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, আমরা কোনো দোষ করি নাই, শুধু দোষ করেছি আমরা ইমাম আলী মকামের পক্ষ থেকে কারবালার জমিনে এসেছিলাম ইমানের দাওয়াত নিয়ে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মশকুর কান্নাকাটি করছেন, উনারা যখন বলতেছেন ইয়া রহমাত আলিল আলামিন আপনি আমাদের একটু খবরগিরি করো, কে পর্দা উঠাও শাহে মদিনা, পর্দা উঠাও শাহে মদিনা, কে জলওয়া দেখাও শাহে মদিনা, মদিনে মে যাও পলট কর না আও, ওহি ঘর বানানে কা জি চাহতা হে, মদিনে মে যাও পলট কর না আও, ওহি ঘর বানানে কো জি চাহতা হে, রসুলে গেরামি কে রৌজে কো দেখো, হাকিকত মে কাবা কে কাবা কো দেখো। হযরতে মশকুরের অন্তর গলে চুর মার হয়েছে, বলেন আয়া ওলাদ রসুল, বাগের সালাতের আজকে ফুল আমি আমার জীবনকে কোরবান দিতে পারি, আপনারা দোয়া করবেন, সরকারে দোয়া আলমের কদমে আমার সালাম পৌঁছাবেন, আমি জেলখানার দারগা আপনাদেরকে নবী পাকের ওলাদ হিসাবে আওলা আহলে বাইতের ফুল হিসাবে আমি আজকে আপনাদের আর রাখতে পারবো না, আমার এই আংটি নেন, কিছু টাকা আছে আমার এগুলি নেন, কাদিসিয়ে আমার একজন ভাই আছে উনাকে এই আংটি দেবেন, উনি আপনাদেরকে ব্যবস্থার মাধ্যমে মদিনা শরীফ পৌঁছেই দিবে, আমার এক আরস থাকবে রসুলের পাকের দরবারে আমার সালাম বলবেন, কারণ আমি জানি আপনাদের মহব্বতের বিনিময়ে আমার আমার গলার মধ্যে এজিদি তলোয়ার ঝুলবে, আমি তলোয়ার নেব, তারপরেও আপনাদেরকে রাখতে পারবো না, কারণ আমার নবী পাকের অসহ্য হচ্ছে না, বলুন সুবহানাল্লাহ। তোমারে ওয়াসতে হাম দোনো জাহান ভুল জায়েঙ্গে আগর আওয়াজ রুহানি সুনা দো, আগর আওয়াজ রুহানি সুনা দো, যে আমি আমার জীবনকে কোরবানি দেব, তারপরেও আপনারা মদিনা শরীফ চলে যান, যদি ধরলেন আপনাদের আপনাদের বদন থেকে মদিনাওয়ালার খুশবু আমি পাচ্ছি, আমার আর দলিল লাগবে না। হযরত মশকুর রাদিয়াল্লাহু আনহু গলি গেলেন নবীর প্রেমে বিসর্জন দিয়ে ছেলেদেরকে পাঠ ওই আওলাদে পাককে ওই হযরত মুসলিমের দুই নয়নমণিকে পাঠিয়ে দিলেন মদিনার পথে, বলুন আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়ে মুরাকাবায় বসলেন, মুনাজাত করতে দেন, সোগের বাণী পড়তেছে, আমি কি করেছি, এখন তো জল্লাদ আসবে আমাকে জিজ্ঞেস করবে যে ওই নূরানি ছেলেদেরকে দেন সূর্য উঠার আগে দুনিয়ার মানুষ ঘুমে থাকতে ওদেরকে কতল করি আসি, আমি কি বলবো কাকে দেব, যাই হোক নিজে নিজে বলতেছেন আই আই নফস আই ইমান, তুমি নবীর প্রেমের জন্য তুমি কতল হতে পারবে না,
তোমাকে আজকে ইমামে আলী মকামের মহব্বতের বিনিময়ে তোমাকে কতল করতে দেব, তারপরে ঔলাদ রসূলকে দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। যে আমি আমার ছেলেকে এতিম করব, আমার বিবিকে আমি বিধবা করব, আমার শের গর্দন থেকে জুদা করব, কিন্তু আল্লাহর নবীর অন্তরে আমি আঘাত দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আসলেন নামাজের পরে, ডাক দিলেন, আয় মাশকুর, তাড়াতাড়ি ওই মুসলিমের ছেলে দয়কে দেন, মানুষ যদি শুনে আন্দোলন শুরু হবে, আন্দোলন শুরু হবে। দেন রাত এই সূর্য ওঠার আগে শহীদ করে দি, কতল করে দি আমার আমার এই পারওয়ানা। দুই চোখের পানি ছেড়ে বললেন, আয় জাল্লাদ, তুমি যদি বা চাকরি করো, তুমি তো আমার আমার সাথী ভাই, তুমি মুসলমান, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আয় জাল্লাদ, তোমার কি টাকা বাড়ে না ঈমান বাড়ে বলো? বলে আমি ইজিদের গোলাম, হুকুম পালন করব। বলেন আমি এই ছেলেদেরকে দিতে পারবো না। এরাকে এই দু ছেলে যখন কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নারা দিয়ে আমার সহ্য হয় নাই, আমি দোনো ছেলেকে মদিনা শরীফের পথের সন্ধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাগম্বিত হয়ে গেলেন আব্দুল্লাহ জিয়াদের দরবারে, এই ইতিহাস বললেন, ওয়াকিয়া বললেন। আব্দুল্লাহ জিয়াদ রাগে বশীভূত হয়ে বললেন, ওনাকে অ্যারেস্ট করে আনো, গ্রেফতার করে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এই বন্দিখানা থেকে, জেলখানা থেকে মুসলিমের নুরানি ছেলেকে কি করেছো? উনি বললেন, আয় আব্দুল্লাহ জিয়াদ, আপনি মুসলমান, আমি মুসলমান, এই মাসুম বাচ্চা, এতিম বাচ্চা যখন কান্দন করছেন আমার সহ্য হয় নাই, ইয়া রাসূলের নারা লাগাচ্ছেন, মদিনা শরীফের কথা বলছেন, আমি একজন মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমার সহ্য হয় নাই, আমি দোনো নুরানি সন্তানকে মদিনা শরীফের রাস্তা দড়াই দিয়েছি, সন্ধান দিয়েছি, এই যদি আমার কসুর হয় তো আপনার আপনার আদালতে বিচার আমি শিরোধার্য করে নেব। রাগে বশীভূত হয়ে বললেন যে উনাকে অ্যারেস্ট করেন, 500 দররা মারা হোক। বলুন নাউজুবিল্লাহ। উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমি তো কোনো আমি চুরি করি নাই, কালোবাজারি করি নাই, জেনা করি নাই, নবীকে মাটির মানুষ বলি নাই, নবী আমাদের মতো মানুষ এরকম ইহুদি নাসারের কথা আমি বলি নাই, কাফেরদের কথা আমি বলি নাই যে নবী আমাদের মতো মানুষ, আমি বলেছি, আমি করেছি যে আমি মুসলমান, আমার সামনে নবীর ঔলাদ কষ্ট পাওয়া আমার সহ্য হবে না, এর জন্য যদি শহীদ হতে হয় আমি শিরোধার্য করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কারণ যখন বন্দী অবস্থায় ওনাকে দুর্রা মারা হয়, প্রথম উনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে মশকুর প্রথম উক্তি করলেন, দুর্রা যখন চলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় দুর্রা যখন মারল, বলেন, এই দুনিয়াবাসী তোমরা সাক্ষী থাকো, ঔলাদ রাসূলের মহব্বতের বিনিময়ে আমাকে শহীদ করা হচ্ছে। সুবহানাল্লাহ। এমন আঘাত করা হচ্ছে, দুর্রা মারা হচ্ছে, সবার মানুষ কেঁদে কান্না কাটিয়ে, এবং পুরুষ মেয়েরা পর্যন্ত সহ্য করতে পারতেছে না যে যেজিদ এত বড় জালেম, এজিদের ক্ষমতা পেয়ে আব্দুল্লাহ জিয়াদ তার চাইতে বড় জালেম, যে একজন সরল মুসলমান, একজন একজন পাক্কা ইমানদার বেকসুর তাকে শহীদ করা হচ্ছে, দৌড়া মারা হচ্ছে, আমাদের সহ্য হয় না, কিন্তু কিছু বলাও যায় না, যে জালেমের সামনে বললে তো জান যাইতে জান দিতে হবে, এই জন্য সামনে কেউ আসে না, সবাই অন্তরে ভালোবাসা আছে। তো এমন ভাবে দৌড়া মারা হচ্ছে, হযরত মশকুরের নূরানি রক্তে সমগ্র বদন লাল হয়ে গেছে, পোশাক লাল হয়ে গেছে, রক্ত বাইর হচ্ছে। আর কে ছাগল জব করলে যেমন রক্ত বাইর হয়, সেইদানা মশকুরের নূরানি শরীর দেখে রক্ত ঝড়ের মতো পড়তেছে। উনি 100-200 মারার পরে ডাক দিলেন, আলমা খেয়ে আছেন, আমাকে একটু পানির ব্যবস্থা করো, আমি এখন চলে যাচ্ছি এই হোকায়াত দুনিয়া থেকে, আমাকে একটু পানি দাও। আব্দুল্লাহ জিয়াদ হুকুম দেন, কেহ পানি উনাকে দেবেন না, নাউজুবিল্লাহ। কত বড় জালিম এজিদি! ইমাম সাহেব বলেছেন, ফাসেক, ফাজের, লম্পট, শরাবখোর, মদখোর, শরাবখোর, জেনাখোর, এত দূর যার ভিতরে থাকে তাকে মুসলিম, তাকে কি রহমতুল্লাহ আলাইহি বলা হবে না লানাতুল্লাহ আলাইহি দিতে হবে?
আমরা ইচ্ছা করি দিনে তার কাজের বিনিময় ফল, কাজের পরিশ্রম। আমাদের আমরা এত ইমাম সাহেব এত ফাঁসক তো নামাজ পড়ায় মেহনত করে, উনাকে কিছু পরিশ্রম দেবেন না, দেবেন না? আসলে কি উনি একজন মুসলমান, যদি বলেন আপনিও তো আপনার জন্য নামাজ তো ফরজ, আপনার নামাজ আপনি পড়লেন, আবার বেতন কিসের? যদি বেতন কিসের? আপনি মুসলমান, নামাজ আপনি করে ফরজ, ফরজ আপনার নামাজ আপনি পড়লেন, বেতন কিসের? আমি আর বলবো না, কারণ হুজুর যখন আছে আর অধিক বললে আমার কোন দিকে বেয়াদবি হয়ে যায়। চলেন, পরিশ্রমের বদলা দিতে হবে কিনা? হবে না? হবে কিনা? এজিদ জালেম, এজিদ ফাসেক, এজিদ লম্পট, এজিদ জেনাকো, এজিদ শরাফোর, সব তো কবিরে গুণ। এজিদ আবার নবী সুন্নতকে ধ্বংস করেছে, ভাই বোন শাদি হতে পারে বাংলাদেশে? মানে কোন দেশে? যদি আমরা এখন জানোয়ার হয়ে গেছি, ওই দিন পেপারে দেখলাম ওই কুমিল্লার এক জায়গায় বাপের সাথে মেয়ের সাথে জানা হয়, নজবিল্লা বলেন, আমরা আদর্শে মুস্তফা সুন্নতে মুস্তফাকে জব করেছি। কারণ যখন মেয়ে বড় হবে, ভাই এবং বাপ তার পাশে শুইতে পারবে না। আমরা তো তালতো ভাইয়ের সাথে এক মাস দিয়ে রাখি, যে বাপ আর মেয়ে একসাথে যদি শয়ন করে, রাত্রে শয়তান আসবে না ঘুমে? ঘুমে ঘুমে আপনি যখন শয়ন করেন তখন আপনি আপনি থাকেন না, নিন্দ্রা আর মৃত্যু সমান। সেই জন্য আমার নবী বলেন, ভবিষ্যৎবাণী করেছেন, আই উম্মত, তোমরা কোনোদিন নিজের বালেক বোনের সাথে বালেক ভাই শয়ন করবেন না, নিন্দ্রা যাবেন না এক কামরায়। বাপের সাথে মেয়ে থাকা নিষেধ, ওই জায়গায় তালকো ভাইয়ের সাথে যদি এক মাস থাকে কি হয় আপনারা এটা চিন্তা করবেন? এই এই শিক্ষা করবল্লার মধ্যে থেকে নিয়ে যান, মাহবিল থেকে। আমরা নবীর সুন্নত সুন্নতের উপর নাই বলে আমাদের উপর গজব হচ্ছে, আসমান থেকে রহমত হয়, বৃষ্টি হয়, পাত্র কেন পড়তেছে, এসিড কেন পড়তেছে, থেল কেন পড়তেছে, ভূমিকম্প কেন হচ্ছে, আমাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে, আমরা এজিদি চরিত্রে চরিত্রবান হয়েছি বলে আমাদের উপরে খোদার লানত গজব, খোদার এই অভিশাপ। আমরা যখন সুন্নতে নববীর দাবিদার হব, আমাদের জন্য আকাশ বাতাস, আমাদের জন্য সমস্ত সৃষ্টি হবে নিয়ামত, কারণ খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, বলুন সুবহানাল্লাহ। এজিদ লম্পট, এজিদ ফাসেক, এজিদ ফাজের, এজিদ বেনামাজি, এজিদ মৃত্যু, মিথ্যা বললে একে একে কি বলবেন? বাইলে শিক্ষা কিতাব পড়বেন না, বাইলে শিক্ষার কথা বলেন, ওই বাইল্য শিক্ষা কি বলেন? মিথ্যাবাদীকে সকলে ধিক্কার দে, মিথ্যা বলা, মিথ্যা বলা মহাপুণ্য। আচ্ছা আচ্ছা, মহা ফাপ, আমার সব আমাকে সাহায্য করেন, ফালানাতুল্লাহ আলাল কাযিবিন, কি কোরআন, কোরআন শরীফ কিনা? আল্লাহ বলেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর রহমত না লানত? তো এজিদকে লানত দেওয়া যাবে না কেন? সালাতুনিয়া এজিদ, এজিদ নিজের বোনের সাথে শরীয়তে মুহাম্মদীকে রদ বদল করে পাল্টিয়ে দিয়ে উনি শরীয়ত কায়েম করলেন, নিজের বোনকে বিবাহ করা যাবে, নাউজুবিল্লাহ। এর চাইতে শরীয়তের মধ্যে আর কি মারাত্মক ব্যাপার কি হইতে পারে? কোরআন সুন্নার বিরুদ্ধে যারা মতবাদ পোষণ করেন, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল জালিমুন, বলুন নাউজুবিল্লাহ। আমি আজকে কোরআন শরীফ থেকে দলিল পেশ করতেছি, আমি আর অন্যদিকে যাচ্ছি না। হযরতে সাইয়্যিদিনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি বেটা মহব্বতে যখন তাওয়ান ওনাকে দৌড়া মারা হচ্ছে, উনি বললেন আমাকে পানি দাও, আলমা খেয়ে আছে নবীর উম্মত, আমাকে একটু পানি দিতে পারো না? পানি 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 করে শাহাদাত বরণ করলেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে, জান দিতে হবে, সময় না, ঘর না, বাড়ি না, নারী না, জীবন, আজকে দৌলত না, দশ টাকা দিয়ে জমিয়তুল ভালার এই কমিটিকে সাহায্য করেছেন, বরকত আনো হযরত ইমাম আলী মাকামুর মহব্বতে এসকে নিমজ্জিত হয়ে হযরতের সাইয়েদানা মশকুর নিজের জীবনকে কুরবানি দিয়ে কিয়ামত তক সুন্নি জামাত তথা নবীর উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন, এ না এ নানার উম্মত রাহমাতুল্লিল আলামিন উম্মতগণ, তোমরা যখন প্রশ্নের সম্মুখীন হবে, মোকাবেলার সম্মুখীন হবে, টাকা না, মাল না, দৌলত না, নিজের জীবনকে কুরবানি দিতে হবে, তা ময়দানে কারবালার ইমামে আলী মকামের দুধের শিশু হযরতে আলী আসগর থেকে শিক্ষা নেবেন, বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর শুনুন হযরতে আলী হযরতে মশকুর বলেন, তোমাকে টাকা দেওয়া হবে, এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, রাজবাড়ি দেওয়া হবে, তুমি ওদেরকে এনে দাও, বলে না আমি ছেড়ে দিছি, রাজবাড়ির প্রয়োজন নেই, আমার ধন দৌলতের প্রয়োজন নেই, আমার এখন শাহাদাতের প্রয়োজন, কারণ আমি দৌলতে বেচা যাব না, দৌলত কি না চাহি কি না হুরু কি তলব মুজিকো, না দৌলত কি না শাহি কি না হুরু কি তলব মুজিকো, না লও সারি খোদাই বি, আমরা কি মুসলমান, আজকে করবাল্লার ময়দানে করবাল্লার শানুদয় হয়েছে, আমাদের ঘরে টেলিভিশন বিসিআর নাচ গান চলতেছে, দরুদ শরীফ নাই, রোজা নাই, নামাজ নাই, শিক্ষা নাই, আদর্শ নাই, আজকে করবাল্লার শহীদদের স্মরণ আমাদের ঘরে হচ্ছে না, ফাতিহা হচ্ছে না, আর হযরতে আশিক রসুল বলেন নলো সারি খোদাই বি, নলো সারি খোদাই বি, এওয়াজে প্যারে মুহাম্মদ কে, আর জালিমের দল ফাসিকের দল এজিদের লস্কর, তোমরা যদি টাকা পয়সা না রাজ ধরবেন না, এজিদি তত্ত্ব না, খোদার দুনিয়া আমার কদমে দেওয়া হয়, আমি আওলাদে রসুলের মহব্বতে তা গ্রহণ করব না, তলোয়ার গ্রহণ করব, আমি শাহাদাত বরণ করব, আরে সমস্ত দুনিয়ার নাজ নিয়ামত তত্ত্ব সাক্ষী, আওলাদে রসুলের প্রেমের তুলনায় কিছু নয়, সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেছেন, রক্তে রঞ্জিত আশেকদের অন্তর ভেঙে গেছে, শাহাদাতের পরে আব্দুল্লাহ বলে একজন আসলেন, আশেকের রসুল উনাকে তুলে নিলেন, যে হযরতে মশকুর একটু আওয়াজ দেন, আপনি যখন পানির সন্ধানে ছিলেন, আলমা বলছিলেন আমি পানি নিয়ে দণ্ডায়মান ছিলাম, জালেমদের জুলুমের জন্য যাইতে পারি নাই, কাল রোজ হাসনে আমি কি জবাব দেব সরকার দু আলমকে, আমার হাতে একটু পানি খান, আপনারা বলুন শহীদ হয়ে গেছে, শহীদ রাম মৃত্যু না জীবিত, আমার ইমাম সাহেব কেবলা আশরিফ পড়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, বলা হ্যাঁ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে মৃত্যু বলিও না, তারা তারা ইশকে নবী মে জো সের কো কটাই, ইশকে নবী মে জো সের কো কটাই, হায়াতে তৈয়বা উনকো মিলেগা, উনকো মিলেগা, সালামে নবীজি চলতে রহেগা, সালামে নবীজি চলতে রহেগা, দুশ্মনে নবী জো জলকে মরেগা, সালা দুনিয়া আলাইকুম, পাগলের মতো না বলছে কি, তুমি পাগল, তুমি পাগল, এ শহীদ হয়ে গেছে, একে পানি কেন খাওয়াবে, হযরতে মশকুরের চেহারা চেহারা চেহারায় আনোয়ারের দিকে তাকাই, উনি বলেন আয় নবীর পাগল দিওয়ানা আমার হাতে পানি খাবে না, আমি তো পানি আনেছি, ঠাস করে বলেন, উত্তর দিলেন
আয়াশকে রসুল আমি পান পানি পান করেছি, তোমরা কি দেখো নাই আমি আর পানি খাবো না? যখন আমার নবীর প্রেমে আমি দুনিয়াকে বিসর্জন দিয়ে আমার ঔলাদকে এতিম করে, আমার বিবিকে রাজকে বিধবা করে, দুনিয়ার নাজ নিয়ামত পদ তলে দিয়ে আল্লাহর হাবিবের ঔলাদের মহব্বতে যখন আমি শহীদ হইতেছিলাম, তখন আমি পানি 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 করে আওয়াজ দিয়েছিলাম এজিদি জালেমের জুলুমের বয়ে, এই এই কুফা শহরে কারবালার ময়দানে কেউ আমাকে পানি পান করায় নাই, আমার রাহমাতুল আলামিন সোনার মদিনা থেকে সহ্য করতে পারে নাই, রাহমাতুল আলামিন নুনাই নুরানি হস্ত বের করে আমাকে ডাক দিয়েছেন, মশকুর তুমি রাহমাতুল আলামিনের হাতে পানি শেষবারের মতো পান করো। সুবহানাল্লাহ, আমার নূরুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিন সোনার মদিনা থেকে নূরানি হস্ত বের করে কারবালার জমিনে পানি পান করাতে যদি পারে, আজকে হোসেনের মহব্বত নিয়ে বসে আছেন, মৃত্যুকালে নবীর নূরানি হাতে পানি পাবেন কিনা? সোয়া পারে না, পারে কি পারেন না? পায় চালাবেন, কোঁ কোঁ করবেন না, পারে কি পারে না? পারবে কি পারবে না? আমরা পাবো কি পাবো না? কোন পানি পানির মালিক কে? নবী। পানি খেয়ে পান করাবে? মৃত্যুর সময় হাসরের ময়দানে যখন জিব্বা বাইর হয়ে যাবে পানি পানি করে আল্লাহর গজবে, তখন পানি আল্লাহ দিবে না, আমার নবী দিবে, কারণ ইন্না তয়না কাল কাউসার, হাবিব তোমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, তুমি সৃষ্টির সেরা নবী কামিলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির যেদিন করবে সকল নফসি নফসি, যেদিন করবে সকলে নফসি নফসি, সেদিন উম্মতের কান্দারি সের তাজওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির অস্তমিত সূর্য নবী উদয় করেন, অস্তমিত সূর্য নবী উদয় করেন, মাওলা আলী তখন নামাজ পড়েন, মাওলা আলী তখন নামাজ পড়েন, দেখো দেখো নবীর শান দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সৃষ্টির লব তশরিফ নিলেন নবীজি খাইবরের ময়দান, সাহাবায়ে কেরাম চায় পানির সন্ধান, তশরিফ নিলেন নবীজি খাইবরের ময়দান, সাহাবায়ে কেরাম তখন চায় পানির সন্ধান, নবীর আঙ্গুলে পানির ঝর্ণা তবু চিনল না নবীকে মক্কাওয়ালা, তুমি সৃষ্টির কামিলিওয়ালা, তুমি সৃষ্টির। আপনারা এই আকিদা পরিষ্কার করেন, নবী কোথায়? মদিনা শরীফ। আর আশেকের রসুল শহীদ হচ্ছে কোথায়? ময়দানে কারবালা। গত বছর আল্লাহ পাক আমার হুজুর কেবলার উসিলে আমাকে এই চোখকে কারবালার ময়দানের পরিদর্শনের সুযোগ আল্লাহর পক্ষ থেকে বুজুর্গানে দিনের সাদকায় আমারও হয়েছে। ওই ইতিহাস যদি আপনাদের সামনে তুলি ধরা হয়।